নগরীর প্রধান সড়কগুলো 4 লেন। সড়কের পাশের ফুটপাথগুলো কংক্রিট দিয়ে ঘেরা ও দৃষ্টিনন্দন। চওড়া ফুটপাথগুলো দিয়ে সহজেই পথ চলাচল করেন নগরবাসী। প্রতিটি সড়ক ও ফুটপাথ তকতকে ঝকঝকে। পাড়া মহল্লা সহ কোথাও ময়লা আবর্জনার এতটুকু স্তূপ জমা নেই। যেখানে ঢাকা ও চট্টগ্রাম সহ বড় শহরে ধুলায় আচ্ছন্ন, সেখানে বাতাসে ধুলিকণার পরিমাণ কমানোর জন্য বিশ্বের খেতাবও পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এজন্যই রাজশাহী সিটি কর্পোরেশনকে বলা হয় গ্রিন সিটি, ক্লিন সিটি ও এডুকেশন সিটি। এছাড়াও ফুটপাথ ও সড়ক বিভাজনে লাগানো হয়েছে নানা প্রজাতির বাহারি গাছপালা। রাতের নগরীও সৌন্দর্যময়। রাতের নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জ্বালানো হয় লাল, নীল ও হলুদ রঙের বাতি। যে কেউ রাজশাহী নগরীতে এলে এর পরিচ্ছন্নতা এবং দৃষ্টিনন্দন চওড়া সড়ক ও ফুটপাথ দেখে মুগ্ধ হয়ে যান। নগরের মোড়গুলোতেও প্রাচীন স্থাপত্যের সাথে মিলিয়ে নামকরণ করা হয়েছে ঘোড়া চত্বর, একাত্তর ও মুক্তিযুদ্ধকে স্মরণ করে শহীদ স্মৃতি অম্লান চত্বর, ফলের রাজা আমের সাথে মিলিয়ে আম চত্বর, জাতীয় চার নেতার একজনের নামে শহীদ AHM কামরুজ্জামান চত্বর, জাতীয় হকি খেলোয়াড়দের নামে মিন্টু চত্বর অন্যতম। নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন দৈনিক মজুরির ভিত্তিতে 1372 জন শ্রমিক কাজ করেন। নগরীর 30টি ওয়ার্ডে মোট 350টি ভ্যানের সাহায্যে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে গিয়ে বজ্র সংগ্রহ করা হয়। এরপর সংগ্রহকৃত বজ্র নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থাপিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জমা করা হয়। সেখান থেকে রাতে বজ্রগুলো ট্রাকে করে নগরীর উপকণ্ঠে সিটি হাট সংলগ্ন এলাকার পাশে ডাম্পিং করা হয়। এছাড়া রাত 9টা থেকে নগরীর প্রধান সড়ক সহ পাড়া মহল্লার সড়কও ঝাড়ুদারদের মাধ্যমে পরিষ্কার করা হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিটি কর্পোরেশন থেকে রাখা হয়েছে ডাস্টবিন। ১৯৯১-১৯৯২ সাল থেকে বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় রাজশাহীতে এ পর্যন্ত 1 লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও বর্তমান মেয়র AHM খায়রুজ্জামান লিটন প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর 2009 সাল থেকে জিরো সয়েল প্রকল্প হাতে নেন। এ প্রকল্পের মাধ্যমে নগরীর মাটিকে গাছপালা ও ঘাস দিয়ে আচ্ছাদিত করা হয়। এমনকি সড়কের পাশ থেকে ড্রেন পর্যন্ত যে ফাঁক থাকে তাও কংক্রিট দিয়ে ঢেকে রাখা হয়, যাতে বাতাসে ধুলিকণা নাম এসে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে নগরীর সড়ক বিভাজক ও ফুটপাতে অসংখ্য বৃক্ষরোপণ করা হয়। গত বছর এই প্রকল্পের মাধ্যমে সড়ক ও ফুটপাতে মোট 14,000 বৃক্ষরোপণ করা হয়েছে, যার মধ্যে 7,000 বৃক্ষরোপণ করা হয়েছে সড়ক বিভাজকে। নগরীতে C&B মোড় থেকে ভেড়িপাড়া মোড় পর্যন্ত 200টি শিউলি ফুল গাছ, C&B মোড় থেকে শহীদ AHM কামরুজ্জামান চত্বর পর্যন্ত 200টি সাতিম গাছ লাগানো হয়েছে। এছাড়াও বিভিন্ন বাহারি ফুলের গাছ লাগানো হয়েছে। এদিকে নগর ভবন সহ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় লাল, নীল, বেগুনি রঙের বর্ণিল আলোকসজ্জায় রাঙিয়ে তোলা হয়েছে রাতের রাজশাহী। রাতের রাজশাহীকে তখন মনে হয় অপূর্ব মায়াপুরী। এছাড়াও 7 কোটি টাকা ব্যয়ে নগরীর 15টি গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা হয়েছে 16টি হাই মাস্ট পোল লাইটিং, যার আলোকছায়ায় মোড়গুলো দিনের মতো আলোকিত হওয়ার পাশাপাশি 1 কিলোমিটার দূর থেকেও তার আলো দেখতে পাওয়া যায়।